গ্রিড বিপর্যয়ে আরও একবার বিপর্যস্ত দেশের বড় একটি অংশ। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে দেশের 60% এলাকা। জাতীয় গ্রিডে মঙ্গলবারের এই বিপর্যয় মনে করিয়ে দেয় 2014 সালের নভেম্বর মহাবিপর্যয়ের কথা। সে ঘটনার পর গঠিত হয়েছিল তদন্ত কমিটি, হয়েছিল বেশ কিছু সুপারিশও, কিন্তু বাস্তবতা হলো এরপরও ঝুঁকিমুক্ত হয়নি বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা। 2017 সালেও গ্রিড বিপর্যয়ে কয়েক ঘন্টা বিদ্যুৎহীন থাকে উত্তরবঙ্গ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 32 জেলা। এমনকি গত মাসেও এক ঘন্টার বেশি সময় রাজশাহী, খুলনা, বরিশাল অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণ গ্রিড বিপর্যয়। 2014 সালের নভেম্বর মহাবিপর্যয়ের পর কারিগরি ত্রুটি, দায়িত্ব পালনের সীমাবদ্ধতা এবং নির্দেশ পালনে অবহেলাকে মূল কারণ হিসেবে চিহ্নিত করেছিল সরকারি তদন্ত কমিটি। প্রতিবেদনে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার আধুনিকায়ন ও ডিজিটাল করা, কারিগরি সব ব্যবস্থার উন্নয়ন সহ 20 দফা সুপারিশ করা হয়েছিল। তবে 8 বছরেও সেসব সুপারিশ কার্যকর হয়নি পুরোপুরি। বিশেষজ্ঞরা মনে করেন বিদ্যুৎ উৎপাদনের মতো গুরুত্ব পায়নি সঞ্চালন ব্যবস্থার আধুনিকায়ন। এছাড়া এখনও অ্যানালগ পদ্ধতিতে লোড ব্যবস্থাপনাও ঝুঁকিপূর্ণ করে তুলছে জাতীয় গ্রিডকে। 30% জেনারেশন এখন পর্যন্ত এলডিসির নিয়ন্ত্রণে আনা যায়নি। এনএলডিসি তাদেরকে ম্যানুয়ালি অর্থাৎ টেলিফোনে রেগুলেট করে, তার মানে কি তাহলে সিস্টেম ঝুঁকির মধ্যে থাকছে। গতকাল যেটা হয়েছে, আমরা কিন্তু এক্সট্রিম ইমার্জেন্সিতে গিয়েছি। এক্সট্রিম ইমার্জেন্সিটা ঠেকানোর জন্য ইমার্জেন্সি স্টেটে যে ব্যবস্থা নিতে হয় সেটা যথেষ্ট আছে কি না এটা কিন্তু আসলে দেখা দরকার। একটা কন্ট্রোল সেন্টারে বসে গোটা সিস্টেমটাকে আপনার চোখের সামনে দেখতে হবে, সেই জায়গায় কিন্তু ঘাটতি আছে। বিশেষজ্ঞরা বলছেন 2014 সালের বিপর্যয় থেকে শিক্ষা নেয়নি বিদ্যুৎ বিভাগ, যে কারণে উপেক্ষিতই থেকে যায় উৎপাদন ও বিতরণ ব্যবস্থাকে ঘিরে ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টার এনএলডিসির সুষ্ঠু কারিগরি সমন্বয়ের বিষয়টি। কোঅর্ডিনেশনের অভাব, এটাই মূলত মৌলিক কারণ, সেই কারণটা আনঅ্যাড্রেসড হয়ে গেছে। এবং 2014 সালে এই ব্যাপারটি মেনলি এস্টাবলিশড হয়েছিল জেনারেশন সাইড এবং ডিস্ট্রিবিউশন সাইড, এই দুই সাইডের মধ্যে এনএলডিসিকে ঘুরে যে টেকনিক্যাল কোঅর্ডিনেশন, এই কোঅর্ডিনেশনটা রিস করা যায়নি। লোড যে কম বেশি হচ্ছে তার সঙ্গে তাল মিলিয়ে জেনারেশনটাকে চলতে হবে, সেই জায়গাতে আমাদের সিরিয়াস দুর্বলতাই আছে বলতে হবে, সেইখানে কিন্তু কাজ করার সুযোগ প্রয়োজন। এছাড়া জাতীয় গ্রিডে বিপর্যয়ের বিষয়টি গ্রাহককে জানাতে দেরি করা বিদ্যুৎ বিভাগের দায়িত্বহীনতার পরিচয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।